হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ ইজ বিউটিফুল। সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটি ভিডিও স্টার্ট করে দিচ্ছি। আবার অনেকদিন পরে ভিডিও আবার করলাম, ভাবছি যে হ্যাঁ দুদিন তিন দিন পর পর রেগুলার ভিডিওটা দেব, বড় ভিডিও শর্টস তো দিতেই থাকি, তোমরা দেখতেই থাকো, এনজয় করতে থাকো। তার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে, এইভাবে তোমরা পাশে থাকো। আর হ্যাঁ, বড় ভিডিও দেবো, মানে একটু সময়টাকে আমি ঠিকঠাক করে অ্যাডজাস্ট করতে পারছি না, আর মাঝে খুবই টাইম মানে কি বলবো পাচ্ছি না, ছেলের এক্সাম, ফাইনাল এক্সাম, সেটা নিয়ে খুব ব্যস্ত আছি। আর মাঝে তো মানে ডিসেম্বর, জানুয়ারি বিয়ে বাড়ি এই পারপাসে কেটে গেল, তো যখনই ভাবছি যে করব, সময় করে করব, বড় ভিডিও দেব, কিন্তু বাস সময়টা আর তখনই আর কুলোতে পারছি না। তো যাই হোক, আমি চেষ্টা করছি যথারীতি যে ছেলের এক্সাম পার হয়ে গেলে আমি মানে খুব মানে ঘন ঘন ফ্রিকোয়েন্টলি ভিডিও আপলোড করার চেষ্টা করব, তোমরা পাশে থেকো। আর আজকের শিলিগুড়ির ওয়েদারটা অনেকটা ঝলমলে, একদম হালকা হালকা বাতাস রয়েছে ফুরফুরে, আর রৌদ্র ঝলমলে পুরো, একদম মানে অন্যরকম মেজাজেরই একটা আবহাওয়া আজকে ওয়েদারটা। তো খুবই ভালো ওয়েদার, তোমাদের ওইদিকে কেমন ওয়েদার যাচ্ছে বলো? আর বিগত তিন চার দিন আগে একটু মেঘলা মেঘলা ওয়েদার গেছিলো, বাট এখন খুব ভালো আছে ওয়েদার। ভাবছি তো ঠান্ডা যাবে যাবে করে, ঠান্ডা আর যাচ্ছেই না, এই ঠান্ডা যাবে, এই ঠান্ডা যাবে, বাট ঠান্ডা যাচ্ছে না। তো মার্চ মাস তো পড়ে গেল, তো আজকে সম্ভবত মার্চের 6 তারিখ, তো হ্যাঁ আজকে 6 তারিখ, তো এই হলো ব্যাপার। আজকে ভিডিও আবার করছি, তারিখটা মেনশন করে দিলাম। আর আজকে কী কী রান্নাবান্না করছি সব কিছু দেখাবো, তারপরে ঘরটার ক্লিন করা সব কিছু, এভরিথিং আমার কাজ তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখা যাক আজকে কী রান্না করছি। আরে দেখো, ঘরটার আমার পুরো ক্লিন করা হয়ে গেছে, একদম পুরো ক্লিন করে ডাস্টিং করে ঝাড়া ঝাড়া টাড়া হয়ে গেছে। আর এখান থেকে ভালো রৌদ্র আসে, আরেকটু পর থেকে দেখবে পুরো রৌদ্র জানলা, একদম পুরো রৌদ্র। আর এখান থেকে এই যে ভিউ দেখো, আর আমার ফ্ল্যাট থেকে ভিউই ভিউ, মানে যেদিকেই তাকাবে সেই দিক থেকেই ভিউ দেখা যায়, এত সুন্দর সব দিক থেকেই ভিউ দেখা যায়, তো খুবই ভালো লাগে আমার, পছন্দের জন্যই নেওয়া হয়েছিল, এখন তো বেশ মন বসে গেছে, আর এখানে ছাড়া কোথাও ভালোই লাগে না থাকতে। সব ঘর ক্লিন করা হয়ে গেছে, গুছিয়ে নেওয়া হয়ে গেছে, আসলে বিছানা পাতি গুছাতেই না মোটামুটি আধা ঘন্টার উপর টাইম চলে যায়। সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, আর আমার ছেলের তো এক্সাম চলছে, তো ছেলে তো এক্সাম দিতে স্কুলে চলে গেছে, রান্নাবান্না সেরে ওকে আবার আনতেও যেতে হবে, সেই ডিউটিটাও রয়েছে। আর এখন আর হাজব্যান্ড অফিস, আর এখন আমি আমার ডিউটি করবো, এখন কাজ রান্নাঘরের কাজ সব কিছু সেরে নেব। আর এখানে আমি এখন একটু আলু কোয়াশে সবজি কাটবো, আর তারপরে কি রান্না করছি দেখবো। আর আমার আর একটা খবর দিয়ে দিই, হাউসমেট আসছে না, আসলে তাদের বিয়ে বাড়ি চলছে, আর আমাদের ছুটি নাও থাকতে পারে, কিন্তু হাউসমেটদের ছুটি দিতেই হবে, তাদের কাজ দিদিদেরকে যদি ছুটি নেওয়া না দেওয়া যায় তাহলে মুশকিল। তো সে আমারও এইদিকে শিরে সংক্রান্তি অবস্থা, ছেলের এইদিকে এক্সাম, আর এদিকে হাউস হেল্পার আসছে না, তো এখন নিজেকেই সব কিছু করতে হচ্ছে, মানে দশভুজা হয়ে দশ দিকে ছুটতে হচ্ছে, দশ দিকের কাজ করতে হচ্ছে। তোমাদের সাথে গল্প করতে করতে সবজিটা কেটে ফেলি। আর রিয়ানের এক্সাম শেষ হয়ে গেলে তো তারপর থেকে ভেবেছি যে নতুন করে আবার কি বলে আগের মতন এক দুদিন পর পরই ডেইলি ব্লগ তো এখনও করা সম্ভব না, বাচ্চা কাচ্চার পড়াশোনা সব কিছু মিলিয়ে, তো আগের মতন আবার দুদিন কি তিন দিন গ্যাপে তবে ভিডিওটা দেখতে পাবে, নোটিফিকেশন অন করলে পেয়ে যাবে। আর সব থেকে বড় কথা হলো তোমরা প্লিজ শর্টসগুলো দেখো, ইন্টারেস্টিং সব ইটিং শো করি আমি, সেগুলো দেখবে, তারপরে রান্নার ভালো ভালো ভিডিও দিচ্ছি সেগুলো দেখবে, হ্যাঁ কিছু নাচ গানেরও ভিডিও দিচ্ছি সেগুলোও দেখবে, সব রকমই দিচ্ছি, মাল্টিপারপাস সব কিছুই, মানে দৈনন্দিন জীবনে যা যা উপভোগ করা যায় সব কিছুই দিচ্ছি, তো প্লিজ তোমরা পাশে থেকো। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবজি কাটি, কারণ আমার পায়ের একটু আর কি সমস্যা বলতে একটু আর্থারাইটিসের প্রবলেম দেখা দিয়েছে, তো তারপর থেকে ডাক্তার নিচে বসা বারণ, যাদের আর্থারাইটিস রয়েছে তারা তো জানোই নিচে বসা একদম বারণ, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই কারণে আর কি সব কিছু কাজ যতটা পারি করি, আর না পারলে নিচেও বসতে হয়, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই যে আলু ছুলে যে সবজি কাটবো এখন। অ্যাকচুয়ালি করবো হলো আলু কোয়াশতে মটরশুঁটি দিয়ে একটু পাতলা পাতলা করে ডিমের হাঁসের ডিমের ঝোল, খুব ভালো লাগে, যদি তোমরা কখনো কেউ না খেয়ে থাকো প্লিজ খেয়ে দেখো, দারুণ লাগে। তো এই যে মশলাটা দেখো এরকম করে একটুখানি পিষে নেব, আর এই যে দেখো আমার আলু কোয়াশ কাটা হয়ে গেছে, টমেটো কেটে নিয়েছি, এখানে ডিম সেদ্ধ করা হয়ে গেছে, আর এটা রিয়ানের জন্য মুরগির ডিম, এটা তো ইয়ে করবো না, এটা রেখে দেবো। আর এই হচ্ছে তরকারির মধ্যে একটুখানি এই পনির একটু রিয়ানের জন্য দিয়ে দেবো, কারণ ছেলে আমার পনির ভীষণ ভালোবাসে, আর পনির হলে পরে আর কিছু চাই না, পনির আর চিকেন খুব ভালোবাসে খেতে।
কড়াইতে আমি ডিম পনির একসাথে ফ্রাই করে দিয়েছি, লেট করা যাবে না, সবটা সুস্থ হচ্ছে এক হাতে, আবার ছেলেকে আনতেও যেতে হবে স্কুল থেকে। কাজ করতে করতে যেন মনে হয় কাজ শেষ হয় না, আর হাউস হেল্পার না থাকলে তো আরও সমস্যা, তার উপর আবার ছেলের এক্সাম চলছে, সাংঘাতিক অবস্থা।